আমরা তো বিচ্ছি না তুমি কথা ও গাড়ি আমি কেছে বিচ্ছি আমি জায়গা লই একটু তুমি তো দিদি ইলেকট্রনিক সোয়িং মেশিনটা এটা কই ইলেকট্রনিক সোয়িং মেশিনটা যেটা করেছেন এবার থেকে এর মধ্যে তো নাম্বার এটা এর মধ্যে কম করা যায় না ওই এর মধ্যে কম করা যায় না না আর কি যাবে না আপনি কি আছেন না সীমার মধ্যে রাখেন আরে 20 আরে আর করে দেন আপনি ব্যবসা করে দিতে পারবেন ওজনে কম দাদা না বের দিয়ে যাবে আরে যদি না কম করা না তো কাটতে যাবে উনি প্রচন্ড তর্ক করতেছেন এবং দুই নম্বর ইয়ে করতেছেন আবার তর্ক করতেছেন আপনার মতো ব্যবসায়ী না হলে চলবো বন্ধ করেন সব করেন আপনার আপনার সব ঠিক করে আনলে তারপরে বাজারে বেচবেন বন্ধ করেন মানে নমনীয় তো নাই দেখছেন তো আজকে আমরা ত্রিপুরা রাজ্যের খেতে দপ্তরের পক্ষ থেকে সাথে লিগেল মেট্রোলজিও আমাদের সাথে রয়েছে তো আমরা আমাদের সেক্রেটারি ডক্টর দেবাশিস বসু এবং আমাদের সদরের এসডিএম এবং আমাদের ফুডের ডিরেক্টর আমাদের সাথে রয়েছে অন্যান্য আধিকারিকরা রয়েছে তো আমরা প্রথমে লেক চৌমুহানি বাজারে আজকে আমরা আসি এবং
বেশ কিছু তারতম্য আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন বিশেষ করে কাঁচামাল, মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, এগুলির মধ্যে বিভিন্ন দোকানের মধ্যে বিভিন্ন রেট, এবং অনেকেই সঠিক কাগজপত্র আমাকে আমাদেরকে দেখাতে পারেননি। গুলবাজার থেকে মাল কিনছেন বলছেন, কিন্তু ক্যাশফর্ম আমাদেরকে দেখাতে পারেননি, বা যে ক্যাশফর্মে দেখাচ্ছেন কোনো দোকানের নাম সেখানে নেই। বা আমরা লিগাল মেটেরিয়ালের পক্ষ থেকে একটা দোকানে আমরা 1 কেজির একটা বাটখারা আমরা চেক করলাম, দেখা গেলো এখানে 20 গ্রাম কম। তো এগুলি কিছু বেশ কিছু অনিয়ম আমরা লক্ষ্য করেছি এই লেক চৌমুহানি বাজারে। আমরা এখন ব্যবসায়ীদের সাথে, আমরা যারা মার্চেন্ট কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট রয়েছেন, তাদের সাথে আমরা আলোচনা করছি। এবং একটা অবাঞ্ছিত ঘটনা আমি লক্ষ্য করলাম কিছুক্ষণ আগে। আমরা যখন বাজারে বিভিন্ন সবজি বা আলু, পেঁয়াজ এগুলোর দাম আমরা জিজ্ঞেস করছি বিভিন্ন দোকানে, বেশ কিছু ব্যবসায়ী সংঘবদ্ধভাবে আক্রমণাত্মক হয়ে আমাদের টিমের উপর আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে একটা হইচই লক্ষ্য করেছি। এটা কিন্তু আমরা কোনোমতেই বরদাস্ত করব না, আইন আইনের পথে চলবে। এবং আমরা এ ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা কোনো অবস্থাতেই বরদাস্ত করব না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়, এবং আজকে থেকে 3 পূজার আগে আগরতলার যত লেক চৌমুহানি বাজার, আমাদের মহারাজগঞ্জ বাজার, তারপর আমাদের চন্দ্রপুর বাজার, বর্তলা বাজার, সবগুলো বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে সেক্রেটারিতে বৈঠক করেছি, এবং আমরা প্রত্যেকের কাছে আবেদন রেখেছি যে পেঁয়াজের মূল্য যাতে স্বাভাবিক রাখা হয়, অস্বাভাবিকভাবে যাতে পেঁয়াজের মূল্য না রাখা হয়। তারপরে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে পেঁয়াজ কেনার উদ্যোগটি গ্রহণ করেছিলাম। বিশেষ করে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ানের কাছে আমরা অনুরোধ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, এবং উনি আমাদেরকে ডাফেডের মাধ্যমে 15.70 টাকা ধরে পেঁয়াজ আমাদেরকে দিয়েছিলেন। নাসিক থেকে সেই পেঁয়াজ আনতে হতো। আমরা ভেবেছিলাম যে রেশন শপের মাধ্যমে সেই পেঁয়াজ আমরা ডিস্ট্রিবিউশন করব 20-25 টাকার মাধ্যমে মূল্য পড়বে, কিন্তু আসলে আগরতলা থেকে নাসিকের দূরত্ব 3300 কিলোমিটার। অনেকেই ইদানিংকালে বলছেন যে খাদ্য দপ্তর পেঁয়াজ দেবে বলে পেঁয়াজ কেন দিচ্ছেন, এটাও আপনাদের কাছে ক্লিয়ার করছি আমি। 3300 কিলোমিটার আমরা যদি রেলে পেঁয়াজটা আনতে পারতাম, তাহলে আমরা অনেক কম মূল্যে আমরা পেঁয়াজটা রেশন শপে দিতে পারতাম, এবং খুব তাড়াতাড়ি আমাদের হাতে পেঁয়াজ পৌঁছত। যেহেতু 15.70 টাকা রেট, রেলে 4-5 টাকা কেরিং কস্ট হতো, তো 22-23 টাকার মধ্যে পেঁয়াজ আমরা রেশন শপে দিতে পারতাম। কিন্তু আমরা রেলের যে নিয়ম, 8 ঘন্টার মধ্যে রেকগুলি পুরা ডেলি 5 গাড়ির বেশি সাপ্লাই দিতে পারে না নাফেড নাসিক থেকে, এবং পুরো রেক 8 ঘন্টার মধ্যে ভর্তি করতে হয়। এই সিস্টেমের মধ্যে আমরা রেলওয়েতে আনতে পারিনি জিনিসগুলি। তারপরে আমরা চেষ্টা করেছি যে বাইরুডে আমরা জিনিসগুলি আনবো, কিন্তু 3300 কিলোমিটার ট্রাকে করে মাল আনাটা রিক্সি, ঝামেলা দেখে শেষ পর্যন্ত আমরা নাফেড থেকে মাল কেনার সিদ্ধান্ত প্রত্যাহার করি। নতুবা আমরা খাদ্য দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছিলাম 20-22-23 টাকার মধ্যে পেঁয়াজ আমরা রেশন সমিতি সরবরাহ করতে পারতাম, এবং কেন্দ্রীয় সরকারও রাজি হয়েছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যাপারে আন্তরিক ছিলেন। যাই হোক, যেটা পারা যায়নি, কিন্তু আমরা সদর মহকুমা শাসক, আমাদের খাদ্য দপ্তর নিয়মিত বাজারগুলি ভিজিট করছে, এবং আমরা ব্যবসায়ীদের কাছে বারবার অনুরোধ করছি যে কোনোরকমভাবে যাতে ক্রেতাদের স্বার্থ যাতে সুরক্ষা থাকে, এবং মানুষকে যাতে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, বাজারের মূল্য যাতে স্বাভাবিক থাকে। এবং আমরা বিশেষ করে কাঁচা মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি মুরজি মাফিক যে যার জন্য করে দাম নয়, এবং বিশাল ডিফারেন্স গুলবাজার, লেক চৌমুহানি বাজার, বর্তলা বাজার, একটা বাজারে ডিফারেন্স অনেকটা বেশি আমরা লক্ষ্য করি। সেটা যাতে না হয়, আমরা এখন আমরা লেক চৌমুহানি বাজারে আমরা অবস্থান করছি, এবং আমরা তাদের সাথে আবার আলোচনা করছি সহর্দপূর্ণভাবে, তাদের সাথে আমরা আলোচনায় মিলিত হয়ে তাদের সাথে তাদেরকে আমরা আবারও অনুরোধ করবো বাজারকে যাতে নিয়ন্ত্রণ রাখা হয়। বাজারে যারা কনজিউমার যারা আছে, তারা যাতে ন্যায্য দাম পায়, আর সবাই একটা জিনিস জানা থাকা দরকার। বিশেষ করে আমি
বাজার কমিটির প্রেসিডেন্ট যারা আছে, মন্ডির যারা কর্মকর্তা যারা আছে, আপনারা যারা এখানে কাঁচামালের যারা বিজনেস করতেছে, অ্যাবনর্মাল প্রাইস হাইক করতেছে, প্রত্যেকগুলির একটা যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হইবে। এখন কাঁচামালের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আছে, যেরকম 15% উপরে হোলসেল প্রাইসের উপর 15% উপরে যেতে পারত, এই এটা যেটা আছে এটা থাকতে হইব। পাশাপাশি এই যে বেশ কিছুটা কয়েকটা দোকানে এখন একটা ট্রেড লাইসেন্সও নাই, ন্যূনতম কাগজপত্র নাই, আমরা যদিও বুঝেছি ফুড স্টাফ লাইসেন্স থাকা দরকার, আর স্টক হোল্ডিং লিমিট কিছু কিছু জিনিসের উপর আছে, যেরকম আলু পেঁয়াজ, তারপরে অন্যান্য অ্যাসোসিয়াল কমোডিটিস, তো এগুলি থাকা দরকার। আর আমরা লিগাল মেট্রোলজি দপ্তরের তরফ থেকে আগেও এখানে আপনাদের ক্যাম্প করছি, যাদের যাদের যদি কোনো বাকি থাকে ওজন পরিমাপ দেওয়া, যদি কোনো কেউ যদি না থাকে সেটার জন্য, তো আমরা মিনিস্টার আইসেন নিজে আইসেন এবং মিনিস্টার সবার কাছে আমরা আপিল রাখতেছি আপনাদের তরফ থেকে, আমরাই একটু প্রোঅ্যাক্টিভ ইন্টারভেনশন দরকার, যাতে বাজারে যাতে রেগুলার দিয়ে বলতে পারেন, কেউ যাতে একটা ট্রাভেলস মুভমেন্ট করতে না পারে। এখানে মধ্যে কিছুক্ষণ আগে দেখলাম একটা চিন্তা চেষ্টা মিছিল মধ্যে বলতে, এইসব ধরনের কিন্তু আমরা এন্টারটেন করতাম না, ভবিষ্যতে এন্টারটেন করতাম না, সেই জন্য লাইবিলিটি আপনাদের উপর আইব। যারা যারা এখানে বিজনেস করতে আইব, ব্যবসায়ী আমাদের যে কমিটি আছে, কমিটির আন্ডারে স্ট্রিক্ট গাইডলাইন এবং ডিসিপ্লিনের মধ্যে থাকতে হইব। আজকে আমরা বিকালবেলা সবাইকে নিয়ে, তাদের যারা প্রতিনিধি আছেন তাদের নিয়ে আপনারা বইয়া থাকা, যে নিয়ম শৃঙ্খলা যেটি আছে, কেমনি করে বিজনেসটা করতে হইব, একদিনে বড় লোক হইব এই আশা করে যদি বিজনেস করে, তাহলে এটা তো আমরা চলতে দিতে পারি না প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের তরফ থেকে রেগুলার আপনারা তো সহযোগিতা থাকবো, আমরা এখন যদি চাই অনেক দোকানের মধ্যে অনেক কিছু অনিয়ম পাওয়া যায়, কিন্তু বটকুইরা আপনাদেরও সুযোগ দিয়েছি, আপনারও কাগজপত্র যা যা কিছু আছে এই সমস্ত কাগজপত্রগুলি তৈরি করে নিয়ে নেন। আর রেটটা একটা সামঞ্জস্য, বোর বাজার থেকে যে রেট কেনা হয়েছে সেই রেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেট যদি থাকে। এখন যদি অ্যাবনর্মাল যদি রেট যদি নেওয়া হয়, এটা তো আমাদের পক্ষে, আপনারাও তো একটা সমাজের একটা অঙ্গ, আপনারাও বিভিন্ন সময় জিনিস কিনতেছেন, আপনারাও কনজিউমার, আপনারাও যখন জিনিস কিনবেন, আপনার তো সব জিনিস আপনি নিজে বিক্রি করবেন না, আপনি বেশ কিছু জিনিস আপনার দোকান দিয়ে কিনবেন, তখন আপনার গায়ে ছেঁকা লাগবে। আর এই দাম যে স্পাইরালিং প্রাইস রাইজ, এটা এই বড় বড় বাজার লেক চৌমুহনি বাজারের একটা সুনাম আছে, সেই সুনামটা যাতে সবসময় যাতে বজায় থাকে। বাটকারা কোন ওটা এটা আমরা দেখুন, আর যারা এটা উদ্দেশ্যমূলকভাবে যে ব্রাঞ্চ একটা চেষ্টা করছিল ওইটা আমরা দেখব। আর কাঁচামাল তো অ্যাকচুয়ালি রেটটা হয় উৎপাদন এবং আমদানি উপরে, তারপর ব্যবসায়ীদের স্বার্থটা দেখব, ক্রেতার স্বার্থ দেখতে ওরা। কাঁচামাল তো এমন একটা ব্যবসা, অনেক সময় আমরা দেখি পয়সা দায় ফেলাই দেয়, এই লসটা কী করে হয়, উভয়ের স্বার্থই দেখার আমরা চেষ্টা করবো। আর দাদা, বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের রেট, এই বিষয়টা কীভাবে দেখতে পারবো? কিনতে গিয়া দেখা যায় কেউ বেশি দামে কিনছে, কেউ কম দামে কিনছে, আর আমরা তো মার্কেট যাই, সব দোকানে এক রেট থাকে না, তার জন্য কি ক্রেতারা সাফার করবে? হ্যাঁ, তার জন্য কি ক্রেতারা সাফার করুক সেটা আমরা চাইছি না। কত দেওয়া কিনতে গিয়া কেউ একই মাল মানে বিভিন্ন দোকানে বিভিন্ন রেট, এটা কী করে? আমরা তো উৎপাদন জায়গা থেকে মাল আনতে পারছি না, যারা উৎপাদন জায়গা থেকে মাল আনতেছে হেরা রেটটা কী করে? ক্রেতার স্বার্থও দেখতে হবে, বিক্রেতার স্বার্থও, যখন মালগুলি পচা যায় তখন আমরা দেখি আমাদের সামনে চোখের সামনে তারা ফেলে দেয়, ওই রসটা কী করে আনবে? সেটাও মাননীয় মহাশয়দের কাছে আমার অনুরোধ, উভয়ের স্বার্থ দেখতে হবে। অনেক মাল এই যে আমাদের সামনে মাছ মৎস্য বাজার এখন পড়ছে, ক্রেতাদেরকে আপনারা কি করে আশ্বস্ত করবেন? আমরা উভয় পক্ষ যাতে মানে কোনো অসুবিধা হয় এটা আমরা দেখবো। আপনারা সহযোগিতা ছাড়া এটা হবে না। আচ্ছা, যেসব লোকগুলি এসেছিল উত্তেজনা করে, তারা কি এখানে লুকি না? এটা দেখতে হবে উত্তেজনা না, কি হয়তো বা কারো কেউ কোনো উদ্দেশ্যপূর্ণভাবে এটা উস্কাই দিচ্ছে। আমার কাছে এসছে যে এটা মুসলিম এক দুজন হয় বেশি হয়, তো তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? বাজার আমরা চিহ্নিত করে বের করতে হবে, দেখতে হবে কে করেছে, এটা কি কারণে করছে, এরকম অপ্রীতি ঘটনা আমাদের বাজারে কখনো হয়নি। একটা জিনিস আছে, একটা লোকাল মাল আছে আর একটা বাইরের মাল আছে, এটা একটু দামটা ডিফারেন্স হয়, দামটা ডিফারেন্স। আমার নাম বাজার সভাপতি।